তাক আজি আপনাদের দেখিছে আপনাদের চ্যানেলের যোগেদি এই রাস্তাটোই নয় আজি ইয়াত বৃহত্তর এই ধারাপুর অঞ্চল বৃহত্তর অঞ্চলের স্কুলের স্টুডেন্ট লড়া ছোৱালী কোনো ইয়াত যাব নোৱাৰি বারামা ইয়াত পানি বিভাগীয় কর্তৃপক্ষক আমি রাইজর ফালের পর উন্নয়ন কমিটি ফালের পর আমি স্মারকপত্র দিয়ার পিছতো বিভাগীয় কর্তৃপক্ষের কোনো গা লড় নাই স্থানীয় বিধায়কজন আছে যদিও তেখেতর কোনো কান হান নাই শুই 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 আছে তেখেতকল রাইজর দুর্দশার প্রতি কোনো চকু দিয়া নাই গতি অনতি পলমে ধারাপুর ধপতল বৈশ্যপাড়া নতুন বস্তি এই বৃহত্তর অঞ্চলত আজি এনেকুয়া একটা অবস্থার সৃষ্টি হয়েছে যার কারণে আজি ইয়াত ওয়াটার সাপ্লাই একটা পানি পরিবাহী পাইপ এডাল ফাটি আছে আজি তিনিমাহ হল কোনো কর্তৃপক্ষ বিভাগীয় কর্তৃপক্ষ আজিলৈকে গা নরল সেইকারণে ইয়ার কৃত্রিম পানি আর এই বরষুণের পানিয়ে রাস্তাটো বুড় পেলাইছে যার ফলত যাতায়াত ব্যবস্থা আজি একটা পেশেন্ট নিবলগা হলে অ্যাম্বুলেন্স এখন নিব আহিব নোৱাৰে গতি অনতি পলমে আমি অনুরোধ দাবি জানাইছো যে এই রাস্তাটোর বিভাগীয় কর্তৃপক্ষক অনতি পলমে হুকুম দি এই রাস্তার পানি যাওয়ার ব্যবস্থা করার কারণে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ করি। জালুকবাড়ী সমষ্টিও করেছে গতি জালুকবাড়ী সমষ্টি হল যেটা আমার মুখ্যমন্ত্রীর সমষ্টি গতি রাইজে বহুত আশা পালি আছে যে এই সমষ্টিটোর আজি বিগত 30 বছরে কোনো উন্নয়ন দেখা নাপালো গতি অনতি পলমে মুখ্যমন্ত্রী মহোদয়ক আপনার চ্যানেলের জড়িয়ে আমি অনুরোধ জানাম যে তেওঁ বিহিত ব্যবস্থা গ্রহণ করে আর রাইজক সকা দিয়ে।